সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আশা এনজিওতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ উভয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আশা এনজিওতে সিনিয়র আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এটি কিন্তু বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই এখানে এই সিনিয়র আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে আপনাদের এখানে পদসংখ্যা দেওয়া রয়েছে একজন, আর এখানে আপনাদের জব কন্ট্যাক্টস দেওয়া রয়েছে, এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই আবেদনের এই চাকরি বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি কিন্তু 22 জানুয়ারি মানে আজকে প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই আবেদনটি কিন্তু শেষ হবে 29 জানুয়ারি 2022 সালে, কিন্তু আবেদনটি শেষ হবে, এর ভিতরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএসসি অবলিক এমএসসি ইন সিএসই অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকতে হবে, পিএসসি ইন এমএসসি পাস থাকতে হবে, আর এখানে কিন্তু আপনাদের অবশ্যই 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, উক্ত কাজের জন্য 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আর এখানে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছরের ভিতরে বয়স থাকতে হবে। বন্ধুরা, এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেতন দেওয়া হবে কিন্তু 80,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। বন্ধুরা, জব লোকেশন কিন্তু আপনাদের ঢাকাতে রাখা হবে। ওকে বন্ধুরা, এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিডি জবসের প্রবেশ করে তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে ইনশাল্লাহ আপনারা আবেদন করতে পারেন, অথবা হাতেও আপনারা এখানে সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে সিভি সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা একটি সিভি পাঠিয়ে কিন্তু ইনশাল্লাহ আবেদন করে নিতে পারবেন। এটি কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ারেও কিন্তু এখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সিভি পাঠিয়ে যেখানে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় পাঠিয়ে কিন্তু ইনশাআল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। এই যেখান থেকে শুরু করে মোহাম্মদপুর ঢাকা 1207 এই বরাবরে কিন্তু আপনারা আবেদন পাঠিয়ে ইনশাআল্লাহ আবেদন করতে পারবেন। আর অথবা বিডি জবসের মাধ্যমে বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর বিডি জবসের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আবেদনটি কিন্তু শেষ হবে 29 জানুয়ারি 2022 সালে, কিন্তু আবেদনটি শেষ হবে, এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, নেক্সট আর একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।